ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার প্রক্রিয়া নিয়ে যুক্তরাজ্যে যখন ব্যাপক তোড়জোড়, লন্ডন তখন উত্তাল। ব্রেক্সিট ইস্যুতে আবারও গণভোটের দাবিতে বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়া ব্রিটিশদের একমাত্র দাবি, নাগরিকদের হাতেই বিষয়টি ছেড়ে দেওয়া হোক। সেন্ট্রাল লন্ডনে আয়োজিত এই সমাবেশে যোগ দেন 10 লাখেরও বেশি মানুষ। এদিকে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির সিনিয়র নেতারা বলছেন, পদত্যাগের প্রতিশ্রুতি দিলেই নিজের ব্রেক্সিট পরিকল্পনায় সমর্থন পাবেন প্রধানমন্ত্রী থেরেসা মে। বরকতুল্লাহ সুজন জানাছেন বিস্তারিত। ব্রেক্সিট বাস্তবায়নে সরকারের ব্যর্থতার মধ্যেই সেন্ট্রাল লন্ডনে সাধারণ মানুষের এই বিক্ষোভ। দেশের নানা প্রান্ত থেকে এসেছেন তারা, অনেকেই সপরিবারে। বিক্ষোভকারীরা বলছেন, গণভোটে যে 48% মানুষ ব্রেক্সিটের বিপক্ষে ভোট দিয়েছিলেন, তাদের মতামতকে উপেক্ষা করে পার্লামেন্টে আলোচনা ভোটাভুটি বন্ধ করা হোক, গুরুত্বপূর্ণ এই ইস্যুতে আয়োজন করা হোক পুনরায় গণভোট। বিক্ষোভে তরুণদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তারা বলছেন, ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেন বেরিয়ে গেলে তা একটি বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হবে, সীমাবদ্ধতার মধ্যে চলে যাবে সবকিছু। ব্রেক্সিট বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে পার্লামেন্টে পরিকল্পনা পাশ করাতে কয়েক দফা ব্যর্থ হয়েছেন প্রধানমন্ত্রী থেরেসা মে। এ অবস্থায় 12 এপ্রিলের আগে বিকল্প পরিকল্পনা দাঁড় করাতে মরিয়া তার সরকার। তা না হলে ওই দিন চুক্তি ছাড়াই ইউরোপীয় ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হবে ব্রিটেন। যদিও এই ব্যর্থতার পেছনে দায়ী ক্ষমতাসীন দলেরই অনেক এমপি। কনজারভেটিভ পার্টির সিনিয়র নেতারা বলছেন, পদত্যাগের আগাম প্রতিশ্রুতি দিলেই ব্রেক্সিট পরিকল্পনায় সমর্থন পেতে পারেন প্রধানমন্ত্রী থেরেসা মে। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা।